প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের এডুকেশনের এনভায়রনমেন্ট এডুকেশনের যে প্রশ্নপত্রে তোমাদের মর্নিংয়ে পরীক্ষা হচ্ছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ এমসিকিউ মর্নিং শিফটের সম্পূর্ণ এমসিকিউ সলিউশনগুলো তোমরা দেখে নাও তোমাদের আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম একশোটি প্রশ্ন দেখবে হাতে লেখা আমি কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম একদম প্রায় ওখান থেকে ম্যাক্সিমাম দশ নম্বরের মধ্যে থেকে আটটি প্রশ্ন কমন চলে এসছে তো কী কী প্রশ্ন দিয়েছে দেখো যে অঞ্চলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল প্রশ্নটি দিয়েছিলাম তোমাদের ছোট প্রশ্নে ঠিক আছে যারা ওই আমার পঁচাত্তরটি ষাটটি এমসিকিউ কিউ দেখেছো তার মধ্যে কিন্তু রয়েছে সেটি হয়েছে এক ক দু হাজার তেইশের কপ দু হাজার আঠাশ যেখানে অনুষ্ঠিত হয় দুবাইতে এটিও দিয়েছিলাম আমি কে এস এস পি সাইলেন্ট ভ্যালি আন্দোলন যদি বিশ্বাস না হয় তোমরা গিয়ে একবার মিলিয়ে নেবে ভিডিওতে মিনামাটা বিপর্যয় যেটির সঙ্গে যুক্ত সংযুক্ত মিথাইল মার্কুরি তারপর হচ্ছে একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি উনিশশো সালে দশলি গ্রাম স্বরাজ সংঘ স্থাপন করে সেটি হচ্ছে চন চণ্ডীপ্রসাদ ভাট বা তারপর হচ্ছে পরের প্রশ্ন চতুর্থ স্টেজ ফোর সাইক্লোনে বাতাসের গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার ছিল দুশো দশ থেকে আড়াইশো নির্মিত কোনটি ওজন স্তরের জন্য ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী একটু আবছা রয়েছে যে কোন কোশ্চেন পেপারটি এখন পুরোপুরি আসেনি ক্লোরোফুরো কার্বন নিমিত কোন আইন দু সালে চালু করা হয়েছিল বায়ো জীব আইন সরোবর নর সর্দার সরোবর বাদ প্রকল্পের সঙ্গে কোন নদীর যুক্ত নর্মদা নিয়মিত জেটির সঙ্গে কাটেজেনা প্রোটোকল সম্পর্কিত সিবিডি ঠিক আছে তো আমি এমসিকিউ সলিউশনটা বলে দিলাম আমি পরবর্তী ভিডিওতে একটু ভালো করে কোশ্চেন পেপারটি আসু কারণ এখনও আসিনি কোশ্চেন পেপার আমি তোমাদের সলিউশন দু নম্বরগুলো দিয়ে দেবো